তো অর্ধ লক্ষ টাকা বাজেট সেগমেন্টে পিসি বিল্ড করতে গেলে বর্তমান বাজারে 45,000 টাকা হচ্ছে আমার হিসেবে একটা সুইট স্পট। এর থেকে কিছুটা উপরে গেলে ব্যাপারটা লাক্সারি হিসেবে ধরা যেতে পারে। যারা এই বাজেটে তাদের প্রথম স্টার্টআপ পিসি বিল্ড করতে যাচ্ছেন তারা আজকের বিল্ড ভিডিও সাজেশনটি দেখে নিতে পারেন। কিন্তু তার আগে চলুন দেখে নিই আজকের ভিডিওর স্পন্সর সেগমেন্ট, কম্পিউটার মেনিয়া। কম্পিউটার মেনিয়াতে চলছে ক্রেজি সামার ক্রেজি ডিল অফার, এবং এই অফারটি চলবে আগামী 9 আগস্ট থেকে 25 আগস্ট 2023 সাল পর্যন্ত। এই অফারে সর্বোচ্চ 25,000 টাকার ডিসকাউন্ট থাকবে বিভিন্ন গেমিং অ্যাক্সেসরিজে, যেমন গেমিং কিবোর্ড, গেমিং মাউস, গেমিং ব্যাকপ্যাক। অফারটি চলাকালীন অবস্থায় আপনারা যারা কম্পিউটার মেনিয়া থেকে ল্যাপটপ পারচেস করবেন এবং এই পারচেসের বিষয়টা একটি ছবি আকারে যদি আপনার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেন এবং একই সাথে আপনার পোস্টে যদি কম্পিউটার মেনিয়ার পেজ থেকে ট্যাগ করে দেন, তাহলে আপনার জন্য মেনিয়া সারপ্রাইজ বক্স জেতার একটা দারুণ সুযোগ থাকবে। যদিও এই হিসাবটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে আপনারা যারা ল্যাপটপ কেনার পর ইনস্ট্যান্ট পোস্ট করে ফেলবেন তাদের প্রত্যেকের জন্যই থাকবে কম্পিউটার মেনিয়ার তরফ থেকে একটি পেন ড্রাইভ। সো চেক আউট দ্য লিঙ্কস ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো। তো আজকের আলোচনা শুরু করবো সেগমেন্টের সেরা রাইজেন 5 5600G কে দিয়ে। এই প্রসেসরে আছে 6টি কোর, যার থ্রেড সংখ্যা হচ্ছে 12টা, 3.9 GHz বেস ক্লক, 4.4 GHz বুস্ট ক্লক। এতে আছে 16 MB ক্যাশ এবং 7 কোরের রেডিয়ন গ্রাফিক্স, এবং প্রসেসরটি সাপোর্ট করবে সর্বোচ্চ 3200 MHz এর ডুয়াল চ্যানেল মেমোরি। পয়সা উসুল একটা জিনিস, আর বাই দ্য ওয়ে এবার কিন্তু গ্লোবাল এডিশনটাই নিয়েছে। মাদারবোর্ড নিয়েছে AsRock A520m HVS microATX বোর্ড। মাদারবোর্ডের বেলায় আমার ফেভারিট এবং রিলায়েবল চয়েস হচ্ছে AsRock এর মাদারবোর্ডগুলো। বাজেট সেগমেন্টে এই বোর্ডের বিশেষ কোনো ব্যাপার স্যাপার নাই এক্সেপ্ট 6-ফেজ পাওয়ার ডিজাইন, আর তাছাড়া রিয়েলটেকের থেকে HD অডিও এবং রিয়েলটেকের ইথারনেট ল্যান পোর্ট থাকবে, আর M.2 স্লট থাকবে একটা। বোর্ডের র্যাম ব্যবহার করতে পারবেন আপনারা ডুয়াল চ্যানেল সর্বোচ্চ 64 GB। দ্যাটস ওয়াই আমি এতে র্যাম ব্যবহার করেছি টিম টিফোর্স ভুলকান টাফের 8 GB 3200 MHz এর দুটো স্টিক মিলিয়ে মোট 16 GB র্যাম। এই কনফিগারেশনে আপনারা রাইজেন 5 5600G থেকে একদম পিক পারফরমেন্সটাই আউটপুট পাবেন। এই পিসিতে মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই তিনটা সফটওয়্যার খুব বেশি বা খুব হেভিলি ইউজ করা হবে। দ্যাটস ওয়াই ডুয়াল চ্যানেল মেমোরি আমি খুব সতর্কতার সাথে এই পিসিতে ইনক্লুড করেছি। সেই সাথে স্টোরেজ সলিউশন করেছি HP EX 900 এর 500 GB NVMe SSD এর সহায়তায়। কেসিং হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার B701 কেসটিকে। এর বিল্ড কোয়ালিটি এই বাজেটের অন্য কেসগুলোর মতোই, যদিও এই বাজেটের ভ্যালু টপ কেসিংগুলোতে আমরা টেম্পার গ্লাস দেখতে পাই, সেখানে আমাদের কেসিং আছে অ্যাক্রিলিক উইন্ডো প্যানেল, উইচ ইজ স্যাড। বাট ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এই কেসের ভেতরের লেআউটটা অনেকটাই মডার্ন এবং এক্সপেন্সিভ কেসগুলোর মতোই। আপনারা খেয়াল করবেন যে পাওয়ার সাপ্লাইয়ের এই এরিয়াটা একদম আলাদা করে ঢেকে দেওয়া আছে। সো এখানে আপনার পাওয়ার সাপ্লাইয়ের কেবল, পিসির অতিরিক্ত কেবলগুলো এই নিচে হাইড করে দেওয়া যাবে, এবং সুন্দর কেবল ম্যানেজমেন্টের সুযোগ থাকার কারণে এই কেসের ভেতরটার ইন্টেরিয়রটা দেখতেও খুব সুন্দর। সেই সাথে কেসের ভেতরে বিল্ট ইন 3টা 8 GB ফ্যান আছে। ফ্রন্ট প্যানেলে এই লুকটা দেখতে খুব অসাধারণ লাগে, বিশেষ করে ফ্রন্টের যে মেশটা, পিসিটা যখন অন থাকে তখন খেয়াল করবেন যে মনে হবে ফ্যানটা ঘুরছে না, জাস্ট এখানে এই রং বেরঙের RGBটা দেখা যাচ্ছে। ওভারঅল কেসের ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে। সবশেষে আমার মনিটর অফ চয়েস ViewSonic VA2209H 22 ইঞ্চের একটি IPS প্যানেল। সেই সাথে সেটআপটিকে কমপ্লিট একটা লুক দিতে যুক্ত করেছি মাউস এবং কিবোর্ড। এই মাউসটির মডেল হচ্ছে মি ডুয়াল মোড ওয়্যারলেস মাউস সাইলেন্ট এডিশন, কিনতে ভিজিট করুন ডেসক্রিপশন বক্সের লিঙ্কে। আর ধন্যবাদ শাওমি বাংলাদেশকে এই সুন্দর মাউসটি উপহার দেওয়ার জন্য, যেটা আমি আসলে উপহার করে দিয়েছি আমার বড় ভাইকে, বিকজ এই পিসিটা তার জন্য বিল্ড করা হচ্ছে। সেই সাথে কিবোর্ড যুক্ত করা হয়েছে লিয়াবেন K610। এটি একটি 61 কিস মেকানিক্যাল কিবোর্ড, বাজারে পাওয়া যাবে ট্যাকটাইল সাউন্ড ওয়ালা ব্লু সুইচ এবং সাইলেন্ট রেড সুইচে। কিক্যাপসগুলো বেশ কালারফুল, এর ফন্টগুলো বেশ স্ট্যান্ডার্ড। ফাংশন কি দিয়ে ফুল সাইজ কিবোর্ডের মতো প্রায় সব বাটনের অ্যাক্সেস নিতে পারবেন। আকারে এটা অনেকটাই ছোট, ওজনেও হালকা, এবং সাইডে এরকম একটা 8 GB বার আছে, আই মিন এখানে আপনারা 8 GB আলো দেখতে পাবেন। সুইচগুলো তো 8 GB আছে, তবে এগুলো ফিক্সড 8 GB। আপনারা 8 GB ইফেক্ট চেঞ্জ করতে পারবেন কিবোর্ড থেকেই। এটি প্লাগ অ্যান্ড প্লে কিবোর্ড, সো ড্রাইভার সফটওয়্যারের হ্যাজল নাই। সেই সাথে USB কেবলটাও ডিটাচেবল, প্রাইস 2750 টাকা মাত্র। আর এই কিবোর্ডটি আমাদের বিল্ডে প্রোভাইড করেছে গ্যাজেট নোভা। একই সাথে গ্যাজেট নোভা আপনাদের জন্য রেখেছে একটি সুন্দর গিভওয়ে। এই লিয়াবেন K610 এর আরো দুটো এক্সট্রা ইউনিট আছে, যেগুলো থাকবে আপনাদের জন্য। এই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাকে খুব বেশি কিছু করা লাগবে না, জাস্ট আপনারা গ্যাজেট নোভার ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটগুলোতে ভিজিট করে আসবেন এবং এই ভিডিওর কমেন্ট করবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লেগেছে। এই কমেন্টদাতাদের মধ্য থেকে দুজন ভাগ্যবান বিজয়ীকে উপহার দেওয়া হবে এই দুটো কিবোর্ড। আপনারা পিসি অ্যাক্সেসরিজের মুখরোচক সব কালেকশনগুলো দেখতে ও কিনতে ভিজিট করুন গ্যাজেট নোভাতে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে।
সো আজকের ভিডিওটি এখানে শেষ করছে। আপনারা সামনে এরকম নতুন নতুন পিসি বিল্ড ভিডিও দেখতে চাইলে টেকভার্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন এন্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে হাজির হব। টিল দেন আপনারা এই 6 লাখ টাকার পিসি বিলটা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।